নয়ের দশকের সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো তাহলে নব্বই থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করে দাও পরীক্ষার হলে এই যোগটা করার জন্য যে সময় নষ্ট হবে এটা কি তুমি করতে রাজি আছো নয়ের দশকের সংখ্যাগুলির পঁয়তাল্লিশ ছয়শো পঁয়তাল্লিশ পাঁচের দশকের সংখ্যাগুলির সমষ্টি পাঁচশো পঁয়তাল্লিশ কিভাবে পারা যাচ্ছে কোনো চিন্তা ভাবনা না করে সেকেন্ডের মধ্যে উত্তর করা যাবে সাতের দশকের সংখ্যাগুলির গড় কত একদম সহজ সমষ্টি করব সমষ্টি করে দশ দিয়ে ভাগ করবো কারণ এক একটা দশকে দশটা করে সংখ্যা থাকে কিন্তু সেই সময়টা না ব্যয় করে একবারে যদি বলতে বলা হয় যে সাতের দশকের সংখ্যাগুলির সমষ্টি কত সেভেন ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা এটা না হয় আমি আগে থেকে জানতাম ঠিক আছে পাঁচশো দশ থেকে পাঁচশো উনিশ পর্যন্ত যে সংখ্যাগুলি আছে তাদের গড় কত তাহলে পাঁচশো দশ থেকে পাঁচশো উনিশ ফাইভ ওয়ান ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা এটা গেল আরো একটা বলি যে তিনশো পঞ্চাশ থেকে তিনশো উনষাট পর্যন্ত সংখ্যাগুলি সমষ্টি কত বা গড় কত যদি সমষ্টি বলে তিনশো পঞ্চাশ তাই তো তাহলে আর গড় কত থ্রি ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এই যে সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে কোনো চিন্তাভাবনা ছাড়াই আমরা সেকেন্ডের মধ্যে পরীক্ষা হলে উত্তর করব এবং পরবর্তী সমস্যায় আমরা চলে যাব আমার সঠিক উত্তর হবে এটাইকেই তো কম্পিটিটিভ এক্সামে এগিয়ে থাকা বলে তাই না হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহান ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় উচ্চ শিক্ষা পরীক্ষার ক্লাসে সংখ্যা তত্ত্ব সংখ্যা বইয়ের থেকে আজকে আমরা সমস্যা সমাধান করব সংখ্যা তত্ত্ব বইয়ের 1178 থেকে 1100 একানব্বই দাগ পর্যন্ত আমরা যে সমস্যাগুলি পাবো সেখানে আমরা দেখব। একটা নির্দিষ্ট দশকের সংখ্যাগুলির সমষ্টি সমষ্টি কত 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 গড় বা সমষ্টির অঙ্কগুলির এই সমস্যাগুলি আমরা খাতায় পুরোটা কোষে সলিউশন কিন্তু আজকে এই টোটাল সলিউশন করার পর আমরা এমন একটা ম্যাজিক সূত্র শিখে নেব পরীক্ষার হলে সেকেন্ডের মধ্যে উত্তর করব। এক সেকেন্ডেরও আগে আমরা উত্তর করতে পারবো চলো আমরা বইয়ের ডাক নম্বরে যায় এবং সমস্যার সমাধান পোষণগুলো দেখে নিই এবং শেষে যে এইচডব্লু তোমাকে দেবো সেগুলি কিন্তু তুমি খাতায় কোষে করে আমাকে দেখা তাহলে সংখ্যা তত্ত্ব ক্লাসের আজকে আমরা থার্টি ফাইভ নম্বর ক্লাস করছি এখানে আমরা এগারোশো আটাত্তর দাগ থেকে এগারোশো একানব্বই দাগ পর্যন্ত সমস্যাগুলির সমাধান করব। আমরা দেখে নেব যে সমস্যাগুলি সমাধান করব বিস্তারিতভাবে কি করে এবং সেখান থেকে ফাইনালি একটা শর্ট মেথডে আমরা চলে যাওয়ার চেষ্টা করব। তবে সেটা পরীক্ষার জন্য তো দেখো প্রথম সমস্যায় আমরা আসি প্রথম সমস্যাটি পড়ো যে এগারোশো এগারোশো আটাত্তর দাগে রয়েছে যে নব্বই থেকে একশো পর্যন্ত নয় সম্বলিত সংখ্যাগুলির গড় কত অথবা প্রথম নয়ের দশকের সংখ্যাগুলির গড় কত এবার দেখো প্রথম নয়ের দশক হচ্ছে নব্বই থেকে নিরানব্বই পর্যন্ত এইখানে যতগুলি সংখ্যা আছে তাদের গড় নির্ণয় করার সূত্রটা আমরা জানি কিন্তু প্রথম প্রশ্ন যেটা রয়েছে এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে তাহলে আমি বলবো যে নাইনটি পার্সেন্টের বেশি স্টুডেন্ট একটা ভুল পথে চালিত হবে কোন জায়গাটা জায়গাটা একটু লক্ষ্য করো যে নব্বই থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলির গড় কত নব্বই যোগ একশো ভাগ দুই তাহলে একশো ভাগ দুই কত হচ্ছে আর নব পঁচানব্বই যদি করি তাহলে নয় নয় দুগুণি আঠেরো এই পঁচানব্বই হচ্ছে কিন্তু এই জায়গাটাতে এই যে নয় সম্বলিত সংখ্যাগুলি এই কথাটাই কিন্তু অনেক সময় আমরা খেয়াল করি না বিশেষ করে পরীক্ষার হলে এই যে ছোট ছোট কথাগুলো আমাদের নজরে আসে না মাথায় এটা কাজ করে না আমরা চট করে উত্তর করে দেব এটাকে সি অপশনটাকে এবার এইখানে দেখো এখানে আমার খেয়াল করার জায়গা কোনটা বলছে প্রথম এই যে নব্বই থেকে একশো পর্যন্ত নয় সম্বলিত সংখ্যা তাহলে নব্বইতে নয় আছে এভাবে চলতে চলতে নিরানব্বই পর্যন্ত নয় আছে একশো তে কি নয় আছে নেই তাহলে একশো পর্যন্ত বললে কি হবে একশো পর্যন্ত বললেও তো আমার কোনো একশো কে ধরার প্রয়োজনীয়তা নেই অর্থাৎ নব্বই থেকে নিরানব্বই নব্বই থেকে একশো পর্যন্ত নয় সম্বলিত সংখ্যাগুলি হচ্ছে নব্বই থেকে নিরানব্বই প্রথম নয়ের দশকের সংখ্যাগুলি হচ্ছে নব্বই থেকে নিরানব্বই তাহলে এবার সলিউশনে চলে আসো সলিউশনে কি আসবো নব্বই থেকে নব্বই থেকে একশো পর্যন্ত নব্বই থেকে একশো পর্যন্ত নয় সম্বলিত নয় সম্বলিত সংখ্যা নয় সম্বলিত সংখ্যা হচ্ছে নব্বই থেকে নিরানব্বই বা প্রথম এটাকেই বলা হয় প্রথম নয়ের দশক এটাকে প্রথম নয়ের দশক বলা হয় তাহলে এবার গড় কত গড় সমান সমান শুরুর সংখ্যা যোগ শেষের সংখ্যা ভাগ দুই এটা সূত্র এবার চলে যাব যে নব্বই আর নিরানব্বই যোগ করলে কত হচ্ছে নয় এটা হচ্ছে বাই টু তাহলে নয় দুগুণে আঠেরো চার দুগুণে আট এক পাঁচ দুগুণে দশ নাইনটি ফোর পয়েন্ট ফাইভ তাহলে সুতরাং উত্তরটা লেখো নব্বই থেকে নব্বই থেকে একশো পর্যন্ত তোমার খাতা এটা পুরোটা লিখে করতে হবে একশো পর্যন্ত নয় সম্বলিত নয় সম্বলিত সংখ্যাগুলির নয় সম্বলিত সংখ্যাগুলির গড় সমান সমান নাইনটি সেটা আমরা সি অপশানে পাচ্ছি এখানে সি অপশানটা লিখে রাখো এইভাবে পুরোটা অঙ্ক করতে হবে সলিউশনে এসে এবার এখানে আমরা একটা বিষয় পাচ্ছি এই বিষয়টা এখনই কিন্তু খেয়াল করব না এখানে যে বিষয়টাই যে মনে রাখবে যে দশকের কথা বলবে তার সমষ্টি এবং তার গড় এই জায়গাটা এখনই জানার দরকার নেই পরের অঙ্কটা যাব পরের অঙ্কটা কি আছে প্রথম দুয়ের দশকের সংখ্যাগুলির সমষ্টি কত সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত তাহলে সলিউশনে এসে আমরা কি করব, সলিউশনে লিখবো প্রথম প্রথম দুইয়ের দশকের প্রথম দুইয়ের দশকের সংখ্যা গুলির সমষ্টি সমষ্টি নির্ণয় করবে কিভাবে দুয়ের দশক শুরু হচ্ছে কোথায় কুড়িতে আর শেষ হচ্ছে কোথায় উনতিরিশে তিরিশে গিয়ে তো তিনের দশক শুরু হয়ে যাচ্ছে তাহলে শুরুর সংখ্যা যেন শেষের সংখ্যা জানো। তাহলে সূত্রটা কি শেষ যোগ শুরু ইন্টু শেষ মাইনাস শুরুর আগের সংখ্যা ভাগ দুই এটা হচ্ছে সমষ্টি তাহলে সমষ্টি করলে কত হচ্ছে দেখো তো এই এইভাবে আমি প্রথমটা পড়াচ্ছি কিন্তু মনে রাখবো যে জায়গাটা এই মনে রাখার জায়গাটা থেকে আমরা কিন্তু একটা সংক্ষিপ্ত নেমে যাব। তবে সেটা কখনো খাতায় করবে না সেটা সবসময় পরীক্ষার হলে করার চেষ্টা করবে তাহলে এবার দেখো কুড়ি আর কুড়ি চল্লিশ ফর্টি নাইন ইন্টু উনত্রিশ থেকে উনিশ বিয়োগ করলে হয় দশ ভাগ দুই কাটলে হয় পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ চার পাঁচ কুড়ি আর চার চব্বিশ দুশো পঁয়তাল্লিশ তাহলে সমষ্টি পেয়ে গেলাম এবার সমষ্টির অঙ্কগুলির সমষ্টি সুতরাং সমষ্টির অঙ্কগুলির সমষ্টি সমষ্টির অঙ্কগুলির সমষ্টি সমান সমান টু ফোর ফাইভ তাহলে পাঁচ এক চার নয় দুই এগারো তাহলে সমষ্টি দুশো পঁয়তাল্লিশ আর অঙ্কগুলির সমষ্টি এগারো সেটা কোথায় আছে সি অপশানে আছে তাহলে আমরা কি করতে পারছি উত্তরে আমরা আসতে পারছি কি দুশো পঁয়তাল্লিশ একটা উত্তর এগারো আর একটা উত্তর যেটা সি অপশানে আমরা পাচ্ছি তাহলে এই সি অপশানটাকে আমাদের লিখে দিতে হবে এটা করলাম এবার পরের অঙ্কটায় চলে যাব তারপরে আমরা এই মনে রাখার বিষয়টাতে আসবো পরের অঙ্কটা দেখো কি আছে পরের অঙ্কটা এগারোশো আশি দাগ প্রথম তিনের দশকের সংখ্যাগুলির সমষ্টি কত আগেরটা ছিল দুইয়ের দশকে কত পেয়েছিলাম দুশো পঁয়তাল্লিশ পেয়েছিলাম তিনের দশকে দেখা যাক সলিউশন করি আমরা প্রথম তিনের দশকের প্রথম এটা রকমভাবে করবো তিনের দশকের সংখ্যাগুলির সমষ্টি কত করব তিনের দশক শুরু হচ্ছে তিরিশ থেকে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ যোগ করব যোগ করলে কত হচ্ছে দেখি তাহলে পাঁচ হচ্ছে আর চৌত্রিশ হচ্ছে তুমি যোগ করে দেখো এটাই হচ্ছে আবার এটা তো করলাম রাফে আর একবার করে নিই রাফে একবার করে দেখো যে সমষ্টি সমান সমান কী জানি আমরা সমষ্টি ইকুয়াল টু শেষ যোগ শুরু ইন্টু শেষ মাইনাস শুরুর আগের সংখ্যা ভাগ দুই তাহলে সিক্সটি নাইন ইন্টু টেন ভাগ দুই সমান সমান কাটলে হয় পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ ছক তিরিশ চৌত্রিশ তিনশো পঁয়তাল্লিশই হলো আচ্ছা এই অঙ্কটা তোমার যেটা খুশি তুমি এই নিয়মটাতেও করতে পারো এই নিয়মটাতেও করতে পারো তোমার যেটা এই রাফ বলে যেটা আমি দেখালাম এটাকেই তুমি সঠিক করতে পারো আবার বাম পাশে যেটা আমি যোগ করে দেখালাম এটাকেও তুমি সঠিক করতে পারো এবার সমষ্টি তো পেয়ে গেছি এবার প্রশ্নে কি বলেছিল সমষ্টির অঙ্কগুলির সমষ্টি সুতরাং সমষ্টির অঙ্কগুলির সমষ্টি সমষ্টি যেটা পেয়েছি তার অঙ্কগুলির সমষ্টি করব এবার অঙ্কগুলির সমষ্টি কত থ্রি যোগ ফোর যোগ ফাইভ তাহলে চার তিন সাত আর পাঁচ বারো তাহলে আমার উত্তর কি আসলো তিনশো পঁয়তাল্লিশ একটা উত্তর হলো আর একটা উত্তর হলো বারো তো তিনশো পঁয়তাল্লিশ আর বারো এটা কোন অপশানে পেয়েছিলাম বি অপশানে পেয়েছিলাম বি অপশানটা এখানে দিয়ে রাখবো এই হচ্ছে আমরা দুটো সমস্যার সমাধান করলাম এই দুটো সমস্যার সমাধান থেকে আমরা এবার একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব। দেখা যাক চলে আসি আগের অঙ্কটাতে চলে আসি আগের অঙ্কটাতে আমরা কি পেয়েছিলাম এর দশক যখন বলেছিল সমষ্টি পেয়েছিলাম দুশো পঁয়তাল্লিশ তিনের দশক যখন পেলাম সমষ্টি করে পেলাম তিনশো পঁয়তাল্লিশ এবার তুমি নিজে করো নিজে প্রমাণ করে দেখো যে চারের দশক বললে চারশো পঁয়তাল্লিশ হবে পাঁচের দশকের সংখ্যাগুলোকে যোগ করো পাঁচশো পঁয়তাল্লিশ পাবে ছয়ের দশকের সংখ্যাগুলি যোগ করো ছশো পঁয়তাল্লিশ পাবে সাতের দশক যোগ করলে সাতশো পঁয়তাল্লিশ পাবে আটের দশক যোগ করলে আটশো পঁয়তাল্লিশ পাবে নয়ের দশক যোগ করলে নশো পাবে করো নিজে করো এটা করো এই কটা নিজে নিজে করো নিজে নিজে তুমি কোষে করো কোষে করে দেখো কোষে করে দেখো এক্ষুনি এবার এই যে যে সমষ্টিটা আমরা পাবো এই সমষ্টির উপর ভিত্তি করে দেখো যে দশকের কথা বলবে তার সমষ্টি হবে পঁয়তাল্লিশের আগে দশকের অঙ্ক এই জায়গাটা লক্ষ্য করো প্রথম পাঁচের দশকের না প্রথম দরকার পাঁচের দশক পাঁচের দশকের সংখ্যাগুলির সমষ্টি কত পঁয়তাল্লিশ কত দশক বলেছে পাঁচের দশক এখানে পাঁচ দাও আগে আচ্ছা বলা হলো একশো কুড়ি থেকে একশো উনত্রিশ এটা কোন দশক এটা হচ্ছে বারোর দশক এগুলোর সমষ্টি কত পঁয়তাল্লিশের আগে বারোর দশক বারো বসিয়ে দাও যদি বলা হয় তিনশো পঞ্চাশ থেকে তিনশো উনষাট পর্যন্ত তাহলে পঁয়তাল্লিশের আগে কত দশক পঁয়ত্রিশের দশক তাহলে এখানে পঁয়ত্রিশ বসিয়ে দেব ক্লিয়ার হলো এবার চলে আসি যে প্রথম একের দশক একের দশকে কি হবে পঁয়তাল্লিশের আগে এক হবে দুইয়ের দশকে পঁয়তাল্লিশের আগে দুই হবে এই একের দশক মানে কত দশ থেকে উনিশ এদের সমষ্টি এটা কত এটা হচ্ছে কুড়ি থেকে দুইয়ের দশক কুড়ি থেকে উনতিরিশ তিনের দশক তিরিশ থেকে উনচল্লিশ এটা কথা হবে পঁয়তাল্লিশের আগে তিন বসিয়ে দিলে হয়ে যাবে সেকেন্ডের মধ্যে তুলি মেরে উত্তর করে দিতে পারবে পরীক্ষার হলে আমার কাছে খাতা জমা করার সময় নয় পরীক্ষার হলে আচ্ছা বলা হলো যে নয়ের দশকের সংখ্যাগুলির সমষ্টি কত নয়ের দশক হচ্ছে নব্বই থেকে নিরানব্বই তাহলে পঁয়তাল্লিশের আগে নয় বসাবো চলে আসি প্রথম সমস্যায় বলছে যে প্রথম নয়ের দশকের সংখ্যাগুলির গড় কত তাহলে গড় করার সময় আমরা এখানে সলিউশনে কি করতে পারতাম এবার আর একবার করছি অঙ্কটা তাহলে নয়ের দশকের নয়ের দশকের সংখ্যাগুলির সংখ্যাগুলির সমষ্টি এটা কিন্তু তুমি এখন করবে কিন্তু পরে আর করতে হবে না ফ্রেশ খাতে আর করতে হবে না সমষ্টি কত পঁয়তাল্লিশের আগে নয় এটা কী করলাম এটা সংক্ষিপ্ত নিয়মে গেলাম এই যে মনে রাখবে যেখানে ছিল এই মনে রাখবে থেকে আমরা গেলাম এটা এই মনে রাখবে এটা পেয়েছি পঁয়তাল্লিশের আগে নয় এবার তাদের গড় কত গড় দশটা অঙ্ক আছে দশটা অঙ্কের গড় করলে তাহলে কী হবে এই এর এক ঘর আগে এখানে একটা দশমিক বসাবো এটাই অ্যান্সার হয়ে যাবে কত সহজে হয়ে গেল আচ্ছা সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে তাই তো সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে প্রথম নয়ের দশকের সংখ্যাগুলির গড় কত নয়শো পঁয়তাল্লিশ এর আগে একটা দশমিক এখানে তাই বলেছে দেখো ফোর পয়েন্ট ফাইভ এর আগে সেই দশক বসাতে হবে তাহলে প্রথম নয়ের দশকের সংখ্যাগুলির গড় কত ফোর পয়েন্ট ফাইভের আগে নয় বসাবো প্রথম আটের দশকের সংখ্যাগুলির গড় কত ফোর পয়েন্ট ফাইভ এর আগে আট বসাবো প্রথম সাতের দশকের সংখ্যাগুলির সমষ্টি কত পঁয়তাল্লিশের আগে সাত বসাব প্রথম সাতের দশকের সংখ্যাগুলির গড় কত ফোর পয়েন্ট ফাইভের আগে সাত বসাব মাঝে আসতে প্রথম ছয়ের দশকের সংখ্যাগুলির সমষ্টি কত রে পঁয়তাল্লিশের আগে ছয় বসাব প্রথম ছয়ের দশকের সংখ্যাগুলির গড় কত ফোর পয়েন্ট ফাইভের আগে ছয় বসাবো বলো আমার সাথে সাথে বলো মনে থাকবে সারা জীবন বলো যে দশকের সংখ্যাগুলির সমষ্টি বলবে পঁয়তাল্লিশের আগে সেই দশকটাকে বসাবো যে দশকের সংখ্যাগুলির গড় বলবে এটা হচ্ছে সমষ্টি বলেছে আর গড় যখন বলবে তখন ফোর পয়েন্ট ফাইভের আগে সেই দশক বসাবো মিলে যাবে কিন্তু আমরা যখন খাতায় করব, তখন কিন্তু আমাদের লিখে লিখে করতে হবে আমি এগারোশো একাআশির অঙ্কটা আবার করে দিচ্ছি পুরোটা আমার সাথে সাথে সবাই করে নাও প্রথম চারের দশকের সংখ্যাগুলির সমষ্টি কত সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত তাহলে সলিউশনে চলে আসি সলিউশনে চলে আসব। প্রথম প্রথম চারের দশকের সংখ্যাগুলির সমষ্টি সমষ্টি সমান সমান এখানে পঁয়তাল্লিশের আগে চার এটা মাথায় রেখে দেবে এইটা হচ্ছে তুমি ফাইনালে দেখবে যে এই এইটার সাথে মিলল কিনা কিন্তু তোমাকে অঙ্কটা করতে হবে এইভাবে যে চল্লিশ ঊনপঞ্চাশ যোগ চল্লিশ শেষ যোগ শুরু ইন্টু শেষ মাইনাস শুরুর আগের সংখ্যা ভাগ দুই এটা হচ্ছে সমষ্টি করলে কত হচ্ছে এইটিন ইন্টু দশ ভাগ দুই কাটলে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ হয়েছে এইখানে মিলেছে আমার মিলে গেছে এই যদি মিলে যায় মিলে যায় তাহলে তোমার একটা আত্মবিশ্বাস পাবে যে হ্যাঁ আমার তো মিলে গেছে এবার অঙ্কগুলির সমষ্টি সুতরাং অঙ্কগুলির সমষ্টি সমান সমান ফোর যোগ ফোর যোগ ফাইভ তাহলে চার চার আট আর পাঁচ তেরো তাহলে তোমার উত্তর কত আসছে ফোর ফোর ফাইভ ছিল প্রথম উত্তরটা তেরো ছিল পরের উত্তরটা যেটা আমরা এখানে সি অপশানে পেয়েছি এখানে তুমি সি অপশনটা দিয়ে রাখো তোমার অঙ্ক একদম কারেক্ট হয়ে গেল তাহলে পরবর্তী সমস্যায় যাব এগারোশো কত সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত তাহলে সেম ভাবে করবে সলিউশন লিখবে এবং সেম ভাবে করবে আগেরটার মতো করে করে দেখাবে আমাকে আগের অঙ্কের মতো আগের অঙ্কের মতো করে করতে হবে যাব পরবর্তী সমস্যা উত্তর কিন্তু পেয়ে পাঁচের দশক বলেছে না তাহলে পঁয়তাল্লিশের আগে পাঁচ বসাবো আর হবে পাঁচ দশ আচ্ছার চোদ্দ এই তো হয়ে পরের সমস্যায় যাই তিরাশির আগে প্রথম ছয়ের দশকের সংখ্যাগুলির সমষ্টি কত অঙ্কগুলির সমষ্টি কত তুমি সলিউশন করবে নিজে নিজে উত্তরটা আমি তোমাকে একটু জানিয়ে দিই ছয়ের দশকের সংখ্যাগুলির সমষ্টি আগে আর সমষ্টি করলে হবে দেখো সি পাওয়া যাচ্ছে নিজে করো নিজে করবে যাবো পরবর্তী সমস্যা এগারোশো চুরাশি প্রথম সাতের দশকের সংখ্যাগুলির সমষ্টি কত সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত নিজে নিজে করো সলিউশন লিখে আর আমি বলে দিচ্ছি পঁয়তাল্লিশের আগে সাত হবে আর সাতাশ পাঁচ বারো ষোলো হবে কোন অপশনে রয়েছে এ অপশনে রয়েছে নিজে নিজে করতে হবে সবগুলো পঁচাশি দাগে নিজে করবে সলিউশন লিখে নিজে করবে নিজে করবে আমি তোমাকে হেল্প করছি আটের দশকে পঁয়তাল্লিশের আগে আট বসবে অঙ্কগুলোর সমষ্টি করতে হবে আট চার বারো আর পাঁচ সতেরো হবে সেটা আছে ডি অপশনে পারবে তো নিজে নিজে হুম পারবে পারবে ছিয়াশি দশকে অবস্থিত সংখ্যাগুলির গড় কত আচ্ছা এখানে গড় বলেছে সমষ্টি বলেনি তাহলে সলিউশনটা একবার একটু করে দেওয়া ভালো সলিউশন প্রথম একের দশকে লেখো নিজেরা লেখো এখন আমার সাথে সংখ্যাগুলির সংখ্যাগুলির সমষ্টি এখানে আমি পঁয়তাল্লিশের আগে এক এটা বসিয়ে রাখবো প্রমাণ করার জন্য সমান সমান উনিশ যোগ দশ শেষ যোগ শুরু ইন্টু শেষ মাইনাস শুরুর আগের সংখ্যা ভাগ দুই তাহলে উনতিরিশ ইন্টু দশ ভাগ দুই কাটলে হয় পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দুগুণে দশ চোদ্দ একশো পঁয়তাল্লিশ মিলে গেছে মিলে গেছে মিলেছে এবার এটা হচ্ছে সমষ্টি সুতরাং 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 গড় কত হবে গড় গড় সমান সমান একশো পঁয়তাল্লিশ ভাগ দশ দশটা সংখ্যা আছে না দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ দশটা আছে দশ দিয়ে ভাগ করবো তাহলে চোদ্দো পয়েন্ট পাঁচ তাহলে উত্তর লিখব কি উত্তর লিখব প্রথম একের দশকের সংখ্যাগুলির গড় সমান সমান চোদ্দশমিক পাঁচ কোন অপশানে আছে দেখি বি অপশনে রয়েছে অর্থাৎ এখানে আমাকে বি অপশনটা ব্রাকেটে লিখে রাখতে হবে এই গেল তোমার উত্তর এবার আমরা সংক্ষিপ্ত নিয়মে চলে যাই প্রথম একের দশকের সংখ্যাগুলির গড় কত হবে ফোর পয়েন্ট ফাইভের আগে এক বসবে দেখি এটা হচ্ছে শর্ট নিয়ম দেখি তাই হয়েছে কিনা চোদ্দ দশমিক পাঁচ চোদ্দ দশমিক পাঁচ তাহলে আমার মিলেছে আমি প্রমাণ করে দেখলাম এটা হচ্ছে আমার প্রমাণের জায়গাটা কিন্তু আমার খাতায় করতে হবে এই পর্যন্ত এই সলিউশন থেকে এই পর্যন্ত আমাকে কষে দেখাতে হবে এবার পরের সমস্যাটা দেখে নেব এরপরে আমি এখান থেকে একটা এক্সট্রা এস দেব সেটা কি বলছে সাতাশি দাগে বলছে প্রথম তিনের দশকে অবস্থিত সংখ্যাগুলির গড় কত সলিউশন করবে নিজে করবে আগের অঙ্কের মতো নিজে করবে কি করব তিনের দশকের সংখ্যাগুলির গড় ফোর পয়েন্ট ফাইভের আগে তিন বসাবো এটার সাথে মিললো কিনা দেখবে মিলবে কিনা তুমি প্রমাণ করে দেখবে সাতাশি চলে যাবো অষ্টআশি দাগে প্রথম চারের দশকে অবস্থিত সংখ্যাগুলির গড় কত তাহলে সলিউশন লিখবে নিজে নিজে করবে আগের অঙ্কটার মতো এবং আমি তোমাকে হেল্প করছি পঁয়তাল্লিশ গড় যদি বলে তাহলে ফোর পয়েন্ট ফাইভের আগে চার বসাবো এটা তুমি প্রমাণ করে দেখবে প্রমাণ করে দেখতে হবে পরের সমস্যায় যাব প্রথম আটের দশকে অবস্থিত সংখ্যাগুলির গড় কত সলিউশন লিখে নিজে করো আমি তোমাকে হেল্প করছি ফোর পয়েন্ট ফাইভের আগে আট বসাবো এটাই উত্তর আসবে এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যাব নব্বইর আগে এগারোশো নব্বই নয়ের দশকে অবস্থিত সংখ্যাগুলির গড় কত নয়ের দশকে হলে ফোর পয়েন্ট ফাইভের আগে নয় বসাবো এটাও তোমাকে প্রমাণ করে দেখাতে হবে এখানে সলিউশনটা তুমি নিজে করবে নিজে নিজে করবে একানব্বই দাগে সাতের দশকে অবস্থিত সংখ্যাগুলির গড় কত তাহলে ফোর পয়েন্ট ফাইভের আগে সাত বসাবো এটাকে প্রমাণ করে দেখাবে আর এখানে সলিউশন করে নিজে নিজে অঙ্কটাকে করবে এখানে দেখো সাতের দশক বলেছে তোমাকে একটা এক্সট্রা এইচডব্লিউ দিচ্ছি একটা এক্সট্রা এইচডব্লিউ কি দিচ্ছি একের দশক দুইয়ের দশক তিনের দশক চার পাঁচ ছয় সাত আট নয় এর দশকের যে কটা অঙ্ক বইতে আছে পেলে এর দশকের সংখ্যাগুলির সংখ্যাগুলির সমষ্টি সমষ্টি সমষ্টির যে সমষ্টিটা পাবে সমষ্টির অঙ্কগুলির সমষ্টির অঙ্কগুলির সমষ্টি প্লাস সেই সংখ্যাগুলির গড় কোনগুলির গড় এই যেভাবে গড় বের করলাম এই তিনটে তাহলে এক থেকে নয় পর্যন্ত কটা সংখ্যা হলো নটা হলো তাদের তিনটে তিনটে করে সমষ্টি করবে নবার নটা নটার সমষ্টি করবে এখানে নটা হবে সমষ্টির অঙ্কগুলির সমষ্টি এটা নটা হবে আর গড় হবে নটা তাহলে এই সাতাশটা অঙ্ক তুমি আলাদা করে সবুজ সবুজকালে দিয়ে সবুজ কালি দিয়ে আমাকে করে দেখাবে আর সংখ্যাতত্ত্ব নামক যে খাতা তোমার রয়েছে সেখানে দাগ নম্বর অনুযায়ী তুমি এইচডাব্লিউ করবে সেটা কি করবে এগারোশো আটাত্তর থেকে এগারোশো একানব্বই পর্যন্ত লাল কালি দিয়ে প্রশ্ন আর কালো কালি দিয়ে উত্তর এটা হচ্ছে তোমার ফ্রেশ খাতা এটা ফ্রেশ খাতায় করবে আর এই কাজটা করবে রাফ খাতায় এই কাজটা করবে রাফ খাতায় এই হচ্ছে তোমার টোটাল এইচ থাকলো আর আজকে এখন ক্লাসে যা তুমি করেছো সেই সব হচ্ছে তোমার সি এটা তুমি জমা করবে ক্লাসের শেষে এগারোশো আটাত্তর থেকে এগারোশো একানব্বই দাগ পর্যন্ত যে সলিউশনগুলি করলাম এবং অতিরিক্ত এইচ যেটা তোমাদেরকে দেওয়া হলো এই সব কিছু তোমরা রাফ খাতা ফ্রেশ খাতাতে কমপ্লিট করো পরীক্ষার জন্য প্রস্তুতি পর্বে তোমরা সবার আগে এগিয়ে যাও পরীক্ষার হলে গিয়ে সুফল পাও পাশ তুমি করবেই করবে শুভকামনা রইল টাটা